ডেটা গ্রহণযোগ্যতা নিয়ে এই প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। 2020 প্রকাশিত বিশ্বব্যাংকের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোরে 62.2 স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক আফগানিস্তান ছাড়া আর সকল দেশের পেছনে রয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতির পুরো ভাষণটি রাষ্ট্রপরিচালনার গতানুগতিক রুটিনের একটি ধারা বিবরণী মাত্র, যার জন্য তিনি সরকারের কৃতিত্ব দাবি করেছেন। চলতি বাজেটে সরকারের পরিচালন ব্যয় 3.5 লাখ কোটি টাকার বেশি মাননীয় স্পিকার। প্রশ্ন হচ্ছে, এই বিপুল ব্যয় দেশের জনগণ একটা সরকার পুষছে কি স্রেফ বসে থাকার জন্য? চলছে পৌর নির্বাচন, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনকেও নৌকা মানেই জেতা ধরনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠিত হবার সময় সবচেয়ে বেশি আলোচিত উক্তিগুলো হলো, আওয়ামী লীগ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, এই প্রশাসন মনে করে সরকার তারা বানিয়েছে সুতরাং তারা যা ইচ্ছা তাই করতে পারে, নির্বাচনে প্রশাসনের কাছে ফল চাওয়া হয়েছিল, প্রশাসন গাছবাকল সুদ্ধা তুলে নিয়ে এসছে, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের এমপিরা পালানোরও পথ খুঁজে পেত না। এটা কি আর বলবার দরকার আছে? কথাগুলো কার মাননীয় স্পিকার? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া নিয়ে বিএনপি ছাড়াও অন্য সব বিরোধী দল, মহাজোটের শরিক দল, টিআইবি, সুজন, বিভিন্ন গণতান্ত্রিক দল, বিদেশি পর্যবেক্ষক, বিদেশি গণমাধ্যমের নিন্দা জানানোর পর সম্প্রতি সরকার আর নির্বাচন কমিশনের সাফল্যের মুকুটে আরেকটা পালক যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দি ইলেকট্রাল ইন্টিগ্রিটি প্রজেক্ট 2019 তাদের রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে নির্বাচনের মানের বিবেচনায় বাংলাদেশের স্কোর 38, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। সারা পৃথিবীতে বাংলাদেশের চাইতে খারাপ নির্বাচন হয় মাত্র 21টি দেশে। মাননীয় স্পিকার, বলে রাখি ফ্রিডম হাউসের সর্বশেষ রিপোর্টে ইলেকট্রাল ডেমোক্রেসির তালিকায় বাংলাদেশ আর নাই, যার অর্থ হচ্ছে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ব্যবস্থার লেশমাত্র বাংলাদেশে আর অবশিষ্ট নাই। রাষ্ট্রপতি তার ভাষণে 29.10 অনুচ্ছেদে বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে আইনানুগ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে অনুসরণের দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। অথচ কিছুদিন আগেই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন অনেকে সহ 42 জন বিশিষ্ট নাগরিক বর্তমান নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা সহ আর্থিক দুর্নীতি উল্লেখ করে তাদের অভিশংসন চেয়েছেন। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের মতে বাংলাদেশ এখন হাইব্রিড রেজিম, ফ্রিডম হাউসের মতে আংশিক মুক্ত, কিন্তু সার্বিক বিবেচনায় বাংলাদেশ আসলে একটি স্বৈরতান্ত্রিক দেশ, যা 2018 সালে জার্মান গবেষণা সংস্থা বেরুসম্যান স্টিফটুং পরিষ্কার ভাষায় ব্যক্ত করেছে। 2020 সালে প্রকাশিত এই সংস্থার দেশভিত্তিক বেরুসম্যান ট্রান্সফরমেশন ইন্ডেক্সে 2006 সাল থেকে 2020-এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন সূচকের তুলনা করলে দেখা যায়, নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার সম্পর্কিত 20টি সূচকেই বাংলাদেশের অবস্থান ক্রমাগত নিম্নমুখী। বাংলাদেশের স্বৈরতান্ত্রিকতার স্বীকৃতি এখন আসছে নানা দিক থেকে। গত বছর 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ সহ 7টি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং 74-এর বিশেষ ক্ষমতা আইন উল্লেখ করে বলা হয়, এই করোনাকালে সরকার তার কর্তৃত্ববাদী শাসন আরও বেশি পোক্ত করেছে। গত অক্টোবরে বিচার বহির্ভূত হত্যা, গুমা, নির্যাতনের অভিযোগে র‍্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির 10 সদস্য। জাতিসংঘ মানবাধিকার পরিষদের 42তম নিয়মিত অধিবেশনে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বলা হয়, এদেশে গত 10 বছরে গুম হয়েছে 536 জন, বিচার বহির্ভূত হত্যা হয়েছে 2188টি, হেফাজতে নির্যাতনে মারা গেছে 128 জন, আর খেয়াল খুশি মতো গ্রেফতারের শিকার হয়েছে কয়েক হাজার মানুষ। আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকার রিপোর্ট দেখলে বোঝা যায় এই সংখ্যা আরো কয়েক গুণ বেশি। মাননীয় স্পিকার, ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা 2023 সাল পর্যন্ত বহাল থাকবে কিনা সেই প্রশ্নে শ্রমিক অধিকারের সঙ্গে যুক্ত করা হবে মানবিক সুরক্ষাকেও। 2018 সালের নভেম্বরে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে চিঠি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন, যাতে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, নাগরিকদের সমাবেশ করার অধিকার সহ রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নিপীড়নমূলক ধারা বাতিল করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। দেশের মত প্রকাশের স্বাধীনতার পরিস্থিতিও ভয়াবহ। 2020 সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর রিপোর্টে টাফার পলিটিক্স, মোর প্রেস ফ্রিডম ভায়োলেশন শিরোনামে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশি জার্নালিস্ট হ্যাভ বিন অ্যামং দ্য লিডিং কোলাটারাল ভিকটিমস অফ দি টাফার মেথডস অ্যাডপ্টেড বাই দ্য রুলিং আওয়ামী লীগ সিন্স 2009। দ্য ক্যাম্পেইন লিডিং আপ টু দ্য রি ইলেকশন ইন লেট 2018 ওয়াজ অ্যাকম্প্যানিড বাই আ ডিস্টার্বিং ইনক্রিজ ইন প্রেস ফ্রিডম ভায়োলেশনস, ইনক্লুডিং ভায়োলেন্স বাই পলিটিক্যাল অ্যাক্টিভিস্টস এগেইনস্ট রিপোর্টার্স ইন দ্য field, the arbitrary blocking of news websites and arbitrary arrest of journalists. মাননীয় স্পিকার, সংবাদ মাধ্যমের উপর নানামুখী চাপের কারণে 2020 সালের রিপোর্টে বাংলাদেশ ক্রমাগত পিছিয়ে 180টি দেশের মধ্যে 151তম অবস্থানে আছে, যা পাকিস্তান, মিয়ানমার এমনকি আফগানিস্তানের চাইতেও পেছনে। রাষ্ট্রপতির ভাষণ মতে উন্নয়নের সংজ্ঞা হলো অবকাঠামোগত উন্নয়ন, কিন্তু এটা আসলে বিভৎস লুটপাটের এক চিত্র। 4 লেনের মহাসড়ক নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় যেখানে ইউরোপে 28 কোটি, ভারতে 10 কোটি, চীনে 13 কোটি, বাংলাদেশে সেটা গড়ে 60 কোটি। এর মধ্যে ঢাকা ভাঙা মাওয়া মহাসড়ক 4 লেন নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে 200 কোটি টাকায়, যা বিশ্বের সবচাইতে ব্যয়বহুল সড়কেরও কয়েক গুণ। একই অবস্থা ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,
এমনকি রেলপথ নির্মাণেও। 2017 সালের জুন মাসে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বাংলাদেশের সাথে এই অঞ্চল এবং উন্নত বিশ্বের অবকাঠামো নির্মাণের ব্যয়কে তুলনা করে প্রমাণ করেছিলেন বাংলাদেশের এই ব্যয় বিশ্বেই সর্বোচ্চ। মজা হলো সর্বোচ্চ ব্যয় নির্মিত হয় সর্বনিম্ন অবকাঠামো। গত বছরের আগস্ট মাসে প্রকাশিত অবকাঠামো নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 29টি দেশের সড়কের মান নেপাল ও মঙ্গোলিয়া ছাড়া অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সড়কের মান খারাপ। মাননীয় স্পিকার, আসি পদ্মা সেতু প্রসঙ্গে। যেখানে ভারত, চীন, মালয়েশিয়া, ব্রুনেইয়ে প্রতি কিলোমিটার সেতু তৈরিতে খরচ পড়ে সর্বোচ্চ 500 থেকে 700 কোটি টাকা, সেখানে এই সেতুর প্রতি কিলোমিটারের ব্যয় হচ্ছে 5,000 কোটি টাকা, যা সর্বোচ্চ স্বাভাবিক খরচের 10 গুণ। পুরো বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপকের এক মতে, নদীর জটিল ভূপ্রকৃতি বিবেচনায় রেলসহ এর প্রতি কিলোমিটারের ব্যয় সর্বোচ্চ হতে পারে 1500 কোটি টাকা। দুর্নীতি আর লুটপাটের বড় ক্ষেত্র হলো ব্যাংক শেয়ার বাজার। সরকারি তথ্য মতে গত বছরের সেপ্টেম্বরে ব্যাংকে মন্দঋণের পরিমাণ ছিল 94,000 কোটি টাকা। সরকারি হিসাবে 80,000 কোটি টাকা খেলাপি ঋণ হওয়া হয়ে গেছে দুই কারণে। এক, অতি তুচ্ছ পরিমাণ অর্থ পরিশোধ করে ঋণ পুনঃতফসিল করা। দুই, অতি বড় কিছু ঋণ খেলাপিরা রিট দায়ের করেছে। 13 বছর আগে IMF বলেছিল দেশে মন্দঋণের পরিমাণ 2,50,000 কোটি টাকা, আর বিশিষ্ট অর্থনীতি মইনুল ইসলামের মতে নানা কায়দায় লুকিয়ে ফেলা খেলাপি ঋণ বিবেচনায় নিলে এর পরিমাণ আরও বেশি, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা।